व्हाट्सअप गाइस अस्सलाम वालेकुम बैक टू स्ट्राफिल वर्ल्ड अनदर टू न्यू ब्लॉग्स। तो गाइस आज के हमरा चले এসেছি পূর্বরামপুরাতে অবস্থিত হোন্ডা শোরুম টপ র‍্যাঙ্ক কেয়ার। আপনাদের সুবিধার্তে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস আজকে স্পেশালি ভিডিও করা হোন্ডার প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস প্রথমে আমরা শুরু করব হোন্ডার 110cc-র বাইক দিয়ে। তো আপনারা সকলেই হোন্ডার ড্রিম বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 110cc-র সব থেকে কম দামের একটি বাইক। তো গাইস এই হোন্ডা ড্রিম 110cc-র বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 65 থেকে 70 কিলোমিটার, এবং টপ স্পিড ওঠাইতে পারবেন পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। তো গাইস এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটিতে স্পেশালি কিন্তু আপনারা BS4 মডেলের ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এছাড়াও আপনারা ফ্রন্ট এবং রেয়ারের দুটি টায়ারই কিন্তু অনেক মোটা পেয়ে যাচ্ছেন, 80x100, এবং দুটি টায়ারই কিন্তু টিউবলেস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের করা হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা স্পেশালি অনেক বড় একটা সিট কভার পেয়ে যাচ্ছেন, যার কারণে রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। তো গাইস এই হোন্ডা ড্রিম 110cc-র বাইকটির বর্তমান মূল্য 96,500 টাকা। তো অনেক কম দামে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন। স্পেশালি যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু গিফট হ্যাম্পার রয়েছে। তো অবশ্যই অবশ্যই স্ট্রাফিল ওয়াল চ্যানেলের নাম বলতে হবে, তাহলে কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যাবেন। এরপর গাইস যে বাইকটা আপনাদের দেখাবো হোন্ডার 110cc-র খুবই স্মার্ট এবং স্টাইলিশ বাইক, আর সেই বাইকটি হলো হোন্ডা লিভো CBS ব্রেক সমৃদ্ধ বাইকটি। তো এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে নতুন রঙে পেয়ে যাচ্ছেন। তো আগের লিভো থেকে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে এই নতুন লিভো 110cc-র বাইকটিতে, স্পেশালি গ্রাফিক্সে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি আপনারা ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন CBS ব্রেক, যেটা সহজ কথায় বলা চলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যেটা কিন্তু এই বাইকটির সব থেকে বড় একটা পরিবর্তন। এর পাশাপাশি এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন রিফাইন করা ইঞ্জিন 4-স্ট্রোক BS4 মডেলের। তো এই বাইকটির দুটি ভ্যারিয়েন্ট কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, ড্রাম ব্রেক ভার্সন এবং ডিস ব্রেক ভার্সন। তো গাইস হোন্ডা লিভো 110cc-র CBS ব্রেক সমৃদ্ধ বাইকটির ডিস ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 119,500 টাকা, এর পাশাপাশি ড্রাম ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 108,900 টাকা। তো দুটি ভার্সনেই কিন্তু আপনারা নতুন রঙে নতুন গ্রাফিক্সে পেয়ে যাচ্ছেন, স্পেশালি ব্রেকিংয়ে কিন্তু দুটি ভার্সনেই CBS ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা সব থেকে ভালো একটা দিক। তো একটা বাইকের মূলত কিন্তু ইঞ্জিনের পাশাপাশি ব্রেকিং পারফরমেন্স কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর গাইস এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর গাইস চলে যাব হোন্ডার 160cc সেগমেন্টে। তো আপনারা সকলেই হোন্ডা এক্সপ্লেড বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 160cc-র সব থেকে কম দামের নেকেড স্পোর্টস বাইক। তো যারা মূলত ভালো মানের 160cc-র বেশি মাইলেজধারী একটা বাইক নেবেন তারা কিন্তু এই হোন্ডা এক্সপ্লেড 160cc-র বাইকটা নিতে পারেন। তো গাইস এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 50 থেকে 55 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 130 কিলোমিটার প্লাস। তো গাইস এই হোন্ডা এক্সপ্লেড 160cc-র দুটি ভেরিয়েন্ট আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক এবং হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল চ্যানেল ডাবল ডিস্ক। তো হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্কের বর্তমান মূল্য 179,900 টাকা, এবং হোন্ডা এক্সপ্লেড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির বর্তমান মূল্য 2,03,900 টাকা। আর এই দুটি ভেরিয়েন্টের কালারগুলো কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো গাইস হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর মধ্যে পার্থক্য, ডাবল ডিস্কের ক্ষেত্রে আপনারা ফ্রন্ট এবং রেয়ারে ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ABS পেয়ে যাচ্ছেন, তাছাড়া কিন্তু বাদবাকি সবই কিন্তু আপনারা একই পেয়ে যাবেন। তো গাইস এই বাইকটির ফেচারের কথা বলতে গেলে ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আপনারা 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 162cc-র একটা স্ট্রং ইঞ্জিন, যেটা BS4 মডেলের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো রিয়ার টায়ারটা কিন্তু আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন 130 সেকশনের, এবং ফ্রন্টের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 80x100 সেকশনের। আর এই দুটি টায়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলেস,
এর পাশাপাশি চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো যারা মূলত ভালো মানের 160 সিসির একটা বেশি মাইলেজধারী বাইক নেবেন তারা কিন্তু অনায়াসে এই হোন্ডা এক্সব্লেড বাইকটি নিতে পারেন। এছাড়াও এই বাইকটিতে আরও পেয়ে যাচ্ছেন আপনারা স্টাইলিশ সিট কভার, অসাধারণ ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা এবং এই বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। এরপর গাইজ চলে যাব হোন্ডার 160 সিসির আরও একটি জনপ্রিয় বাইক হোন্ডা CB100 বাইক টিয়ার। আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 160 সিসির সব থেকে টপ স্পিডের বাইক। তো এই বাইকটা মূলত নেকেড স্পোর্টস বাইক আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 130 কিলোমিটার প্লাস। তো গাইজ এই বাইকটিতে কিন্তু আপনারা স্পেশালি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেটা সংস্কৃতায় বলা চলে CBS ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে। আর গাইজ এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তো আপনি কিন্তু আপনার পছন্দের কালারটা কিন্তু নিতে পারবেন। তো এই বাইকটির বর্তমান মূল্য 2,900,000 টাকা। এছাড়াও কিন্তু আপনারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিন্তু গিফট টেম্পার পেয়ে যাবেন। তো যারা মূলত ভালো মানের 160 সিসির একটা নেকেড স্পোর্টস বাইক নিতে যাচ্ছেন স্বয়ংসম্পূর্ণ তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন, কারণ এই বাইকটিতে আপনারা ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন CBS ব্রেক, এর পাশাপাশি ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন আপনারা BS4 মডেলের। এরপর গিয়ে চলে যাব হোন্ডার 150 সিসির বাইকে। তো আপনারা সকলেই হোন্ডার CBR বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 150 সিসির সব থেকে হাই টপ স্পিডের বাইক। তো গাইজ এই বাইকটিতে কিন্তু আপনারা ডাবল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন এবং ডাবল ডিস্ক। তো যারা মূলত হোন্ডা CBR বাইকটা অফিসিয়ালভাবে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হোন্ডার এই শোরুমে চলে আসবেন আর এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো গাইজ এই বাইকটির বর্তমান মূল্য 550,000 টাকা। এছাড়াও যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু গিফট হ্যাম্পার থাকবে, তো অবশ্যই কিন্তু হোন্ডার এই শোরুমে চলে আসবেন। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইজ এই বাইকটির ফিচারের কথা বলতে গেলে ফ্রন্টে রিয়ারে আপনারা অনেক বড় ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, এর সঙ্গে আরও রয়েছে ABS যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এর পাশাপাশি আপনারা ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন অনেক শক্তিশালী একটা ইঞ্জিন এবং ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 6-speed গিয়ারবক্স রয়েছে। তো রিয়ারটা কিন্তু আপনারা স্পেশালি 130/70 সেকশনের পেয়ে যাচ্ছেন এবং চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, স্পোর্টি অ্যাডজাস্টার দেওয়া হয়েছে, এর পাশাপাশি স্টাইলিশ লুকস দেওয়া হয়েছে কিন্তু এই বাইকটিতে। তো এই বাইকটিতে কিন্তু আপনারা ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা অনেক বেশি পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটিতে কিন্তু আপনারা লাইটিং সেকশনে কিন্তু টোটালি LED প্যাকেজ পেয়ে যাচ্ছেন। তো গাইজ এই বাইকটির মূল্য যদি আপনাদের সাথে আরও একবার শেয়ার করি, এই বাইকটির বর্তমান মূল্য 550,000 টাকা। তো গাইজ এই ছিল হোন্ডার প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।